বাবা বলো, বক্তিয়ার বলতেছিল আজকে আমি রোজা রেখেছি, 1 কেজি গরুর মাংস আনবা, বুট আনবা, পেঁয়াজি আনবা, মুড়ি আনবা। আচ্ছা ঠিক আছে বাবা, বক্তিয়ার বলে নিয়ে আসবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। এ কথা শুনে বক্তিয়ার খুব খুশি হয়ে যায়। কি জবাব দেবে সেই ছোট বাচ্চাকে, বাচ্চা যে আজ রোজা রেখেছে। লাল মিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। গ্রামের গরিব ভ্যান চালক লাল মিয়া, এটা শহর নয়, এটা একটা গ্রাম, তাই সারাদিন ভ্যান চালিয়ে যাত্রী টেনে সর্বোচ্চ 200-300 টাকা তার ইনকাম, তা দিয়ে কোনো মতে তার সংসার চলে যায়। আর বাড়িতে তার বউ আর বাচ্চা মিলে মানুষের গরু বর্গা নিয়ে তাদের সংসার চলে। রমজানের দিন তার ভ্যানে 2 জন যাত্রী উঠল, সেই যাত্রী নিয়েই যাত্রীর গন্তব্যস্থলে তাকে পৌঁছে দিতে যাচ্ছিলেন। মাঝপথে তার গাড়ির চার্জ একটু কম থাকায় গাড়ি নিয়ে তার যাওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছিল। গাড়ি আসতে যাওয়ায় মোটামুটি গাড়ির যাত্রী একটু রাগে করতেছিল। ঘরে তার একমাত্র ছেলে বক্তিয়ার, বক্তিয়ার আজ রোজা রেখেছে। বক্তিয়ার বাবাকে ফোন দিয়েছে, হঠাৎ লাল মিয়ার পকেটে থাকা ফোনটি বেজে ওঠে এবং যাত্রীকে অনুরোধ করে ফোনটা ধরবে কিনা। যাত্রী একটু রাগ করে বলে, আচ্ছা ঠিক আছে আপনি ফোনটা ধরেন। ফোন ধরে বলল, বাবা বলো, বক্তিয়ার বলতেছিল আজকে আমি রোজা রেখেছি, 1 কেজি গরুর মাংস আনবা, বুট আনবা, পেঁয়াজি আনবা, মুড়ি আনবা। আচ্ছা ঠিক আছে বাবা, বক্তিয়ার বলে নিয়ে আসবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। এ কথা শুনে বক্তিয়ার খুব খুশি হয়ে যায়। কি জবাব দেবে সেই ছোট বাচ্চাকে, বাচ্চা যে আজ রোজা রেখেছে। লাল মিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। যাত্রীটি লাল মিয়াকে বলে, ভাই আপনি কাঁদছেন কেন? লাল মিয়া বলে, না ভাই কিছু না। যাত্রীর আগ্রহ একটু বেড়ে গেল। যাত্রী বলল, না ভাই বলেন কি হয়েছে? তখন লাল মিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার একটা পোলা আছে, ছোট পোলা আজকে রোজা রাখছে, আমারে ফোন দিয়ে বলল আব্বা গরুর মাংস আইনো, মুড়ি আইনো, বুট আইনো। গরুর মাংস কেমনে আনবো বলেন? গরুর মাংস তো 650 টাকা কেজি, 2 দিনে তো 600 টাকা কামাই করতে পারি না, তাই মিথ্যা সান্ত্বনা দিল বলে অঝরে কাঁদতে লাগলো। তখন তার ভ্যানে যাত্রী বলল, তাই আপনি বাচ্চাকে মিথ্যা সান্ত্বনা দিবেন? যখন বাসায় যাবেন তখন বাচ্চাকে কি বলবেন? লাল মিয়া বলে, তখনও কোনো মিথ্যা বলবো, বইলা সান্ত্বনা দিন বলে অঝরে কাঁদতে থাকে। তখন যাত্রীটি বলে, ঠিক আছে আপনি যেহেতু তাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছেন, মিথ্যা সান্ত্বনা না, এই নেন এই 2000 টাকা রাখেন, আপনার বাচ্চা যা যা খেতে চেয়েছে সব নিয়ে যাবেন। লাল মিয়া বলে, না ভাই এটা কি বলছেন, আপনি কেন টাকা দিবেন? টাকাটা রাখেন, আপনার বাচ্চার মতো আমি যখন ছোট ছিলাম তখন বাবার কাছে অনেক আবদার করতাম, তখন বুঝতাম না, বাবার সামর্থ্য ছিল না, আমরা অনেক গরিব ছিলাম কিন্তু বুঝতে পারি নাই কত আবদার করেছি, আজ বুঝি বাবার কত কষ্ট হইত। লাল মিয়া তখন বলে, আপনি আমাকে টাকা দিলেন, আল্লাহ আপনার ভালো করুক। টাকাটি নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, লাল ভাই আপনি আমার 2000 টাকা দিয়ে সাহায্য করলেন, আল্লাহ যেন আরও আপনার ধন সম্পদ দিয়া আরও বড় মানুষ করে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, বহেন বহেন। এ বলে যাত্রী বসার স্থানটি গামছা দিয়ে ঝাড়ি দিয়ে দেয় এবং যাত্রী বলে, চলেন চলেন দেরি হয়ে যাচ্ছে, এ বলে তারা চলে যায়। এদিকে বাড়ির ভেতরে বারবার বক্তিয়ার যেন তার বাবার আশায় চেয়ে আছে, বাবা কখন আসবে, বাবা তো গরুর মাংস নিয়ে আসবে, বাবা মুড়ি নিয়ে আসবে, বারবার রাস্তা দেখতে ছিল। এক সময় সে একটি গাছের সাথে দাঁড়িয়ে থাকে তার বাবার অপেক্ষায়। হঠাৎ তার বাবা লাল মিয়া ছেলের যত আবদার ছিল সব কিছু নিয়ে বাড়ির ভেতরে ঢুকে, বাবা তুমি আইসো, গরু মাংস নিয়ে আইসো? হ্যাঁ এই যে দেখো বাবা, তুমি গরুর মাংসের কথা বলছিলা, তুমি মুড়ির কথা বলছিলা, সব নিয়ে আইসি, আমার বাবার জন্য সব নিয়ে আইসি, আমার বাবা রোজা রাখছে, আমার বাবা বলছে আমি নিয়ে আসবো না। এ খুশি এ হাসি কতজনেই বা হাসতে পারে, কতজন যাত্রী বা আছে বিপদের সময় টাকা দিয়ে সাহায্য করবে? তাই আসুন আমরা যারা বৃত্তবানরা আছি তারা একটু হলেও আমাদের বিবেকের চোখটুকু একটু নিচের দিকে দিয়ে
তাদের দুঃখ কষ্টের ভাগ্নি। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।